আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রেনেটা লিমিটেড নিবেদিত রোল্যাক্ট অ্যান্ড ম্যাপস 20 সৌজন্যে রাষ্ট্রীয় সাপ্তাহিক আয়োজন অর্থটক উইথ প্রফেসর ডক্টর এম আমজাদ হোসেনের আরেকটি পর্বে। দর্শক, সাথে আছি আমি ডক্টর ফারজানা আলী। আমরা এই আয়োজনে আপনারা সবাই জানেন আপনাদেরকে নতুন কিছু তথ্য এবং পরামর্শ দেওয়ার চেষ্টা করি, এবং এরই ধারাবাহিকতায় আজ আমাদের আলোচনার বিষয় হিপ জয়েন্টের রক্ত সঞ্চালনে বাধা, মৃত্যু ও তার প্রতিকার। আর দর্শক, আপনারা জানেন এই আলোচনায় বরাবরই আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন বাংলাদেশের স্বাধীনতা চিকিৎসা পদকপ্রাপ্ত চিকিৎসক এবং ঢাকা মেডিকেল কলেজে অর্থো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান এবং প্রাক্তন অধ্যাপক, বর্তমানে ল্যাবে স্পেশালিস্ট হাসপাতালে অর্থো সার্জারি বিভাগে চিফ কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন, যিনি তিনি আমাদের সবার পরিচিতম প্রফেসর ডক্টর এম আমজাদ হোসেন। স্যার স্যার আসসালামু আলাইকুম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ওয়ালাইকুম আজকের সালাম, আয়োজনে। অনেক ধন্যবাদ ডক্টর ফারজানা আলী আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আমি খুবই খুশি যে আমি কিছু মানুষের জন্য কাজ করতে পারছি। ধন্যবাদ। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতে জানতে চাই স্যার, আপনি কেমন আছেন? ভালো আছি ফারজানা। এই মুহূর্তে আমি দিনাজপুরের আমেনাবাকি স্কুলে আছি, যেখানে আমাদের অনুষ্ঠান চলছে। বাচ্চাদের তারা পারফর্ম করছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, যেটি আমি খুব ভালো উপভোগ করে থাকি। সেটি এখনো চলছে, এটা শেষ করে আমি আবার যাব বাচ্চাদের সঙ্গে জয়েন করব, তাদের ফাংশন দেখব, গান বাজনা নৃত্য সবকিছুই, ডিবেট আবৃত্তি, তাদের যত রকমের কলা কৌশল আছে তারা সব প্রয়োগ করছে। 2 বছর পরে শুরু হলো এই অনুষ্ঠানগুলো। ওকে ফারজানা, স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি আপনি অসম্ভব ব্যস্ত, তারপরে স্যার আমাদের রাজটিভির দর্শকদেরকে নতুন নতুন কিছু জানানোর প্রয়াসে এই আয়োজনে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। দর্শক, এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানটি রাষ্ট্রবি ফেসবুকের অফিসিয়াল পেজে লাইভ চলছে। আপনারা আমাদের লাইভে সংযুক্ত হওয়ার জন্য পেজটিকে লাইক করে সরাসরি আমাদের লাইভে সংযুক্ত হতে পারবেন। এবং আজকে আমাদের আলোচনার বিষয় হিপ জয়েন্টের রক্ত সঞ্চালনের বাধা, মৃত্যু ও তার প্রতিকার। এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমাদের লাইভ চলাকালীন কমেন্ট সেকশনে নাম্বার উল্লেখ করে পরিপূর্ণ প্রশ্ন করবেন, আমরা তারই সাপেক্ষে আলোচনা করার চেষ্টা করব। চলে যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে। স্যার, শুরুতেই আমি যে বিষয়টি আমরা করে থাকি, আমরা জানি নতুন নতুন বিষয়ে আমরা আলোচনা করি এই পর্বগুলোতে, এবং এরই ধারাবাহিকতায় আজ আমরা কথা বলছি হিপ জয়েন্টের রক্ত সঞ্চালনে বাধা, মৃত্যু ও তার প্রতিকার। শুরুতেই স্যার আমরা সচরাচর প্রথমাংশ আপনার কাছে কিছু স্লাইড দেখি, নতুন কিছু জানার চেষ্টা করি, তাই রাইট, প্রথমাংশ আপনার কাছে হ্যান্ড ওভার করে দিচ্ছি স্যার। ওকে, থ্যাংক ইউ ম্যাম। আমি আমি এবার স্লাইডে চলে যাই, স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। কাজই করতেছে ফারজানা, শুনতে পাওয়া যায়? স্যার শোনা যাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি স্যার, আচ্ছা, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, স্লাইড দেখা গুলো দেখা যাচ্ছে, যাচ্ছে। জি স্যার, দেখা দেখা যাচ্ছে, যাচ্ছে, ছোট স্লাইড গুলো পুরোটা দেখা যাচ্ছে। এবার এবার দেখা যাচ্ছে। জি স্যার, এখন ওকে দেখা যাচ্ছে। ওকে, তো আমি এই যে এই এই মেয়েটি আর চলে গেল, এই যে দেখাচ্ছি আমি এখানে, যেমন তার লেফট সাইডে আমরা দেখতে পাচ্ছি, এখানে যেমন দেখা যাচ্ছে যে আমি এই যে কার্সারটা নিলাম, যেখানে
তার আমরা এটাকে বলি যে ফিমারের যে আমাদের উরুর বোনটার যে বলটা রয়েছে, তাই না ডক্টর ফারজানা? আমার মনে হয় ইউ ক্যান রেকগনাইজ যে এই দুটো নষ্ট হয়ে গেছে, এটি হচ্ছে ড্রাগ খাওয়ার জন্য। এবং এই মেয়েটি একটি পাতলা মেয়ে ছিল, ফারজানার মতো এরকম সুন্দর ছকছকা ঝকঝকা। তারপরে তার ওটি মরে যাওয়ার পর পরবর্তীতে আমাদেরকে অপারেশন করে তাকে আবার এই যে এই লাইফ আমাদেরকে ফিরিয়ে নিতে হয়, তাকে এখন সে সুন্দর হাঁটছে। তো এটি হলো এত কম বয়সে একটি মেয়ে, 20-30 বছর বয়স, তাকে আমাদের দুই দিকে দুটো হিপকে রিপ্লেস করতে হয়েছে। সেটি আমার বলার কথা যে এই দুই দিকে যে মরে যাচ্ছে, মানে হেড গুলো মরে যাচ্ছে, সেগুলো কিন্তু এই যে আমাদের বিভিন্ন কারণ। তারপর এখানে কারণটা হলো ওষুধ, স্টেরয়েড, ঠিক আছে। এই যে আরেকটি লোক দেখা যাচ্ছে, এই ভদ্রলোক, এনাকেও দেখা যাচ্ছে, এনার ফারজানা দেখা যায় তার এক্সরেতে, ইউ ক্যান সি এক্সরেতে তার দুটো বল, আমাদের হিপ জয়েন্টের যে বল দুটো একেবারে নষ্ট হয়ে গেছে, নড়তে পারে না, যে হাঁটতেছে কত কষ্ট করে। সো এটাকেও একই অবস্থা, এরও ওষুধ খাওয়ার জন্য হয়েছে এটা। এবং একেও আমরা এই দুই দিকে টোটাল হিপ রিপ্লেসমেন্ট করে দিয়েছি দুই দিকে। এই ফারজানা, এই যে বাইরে শব্দ শোনা যাচ্ছে, পিসিআর স্যার আমি বলছি, পিসিআর এ যিনি আছেন তিনি একটু আমাদের আপনাদের মাইকটা মিউট করে কথা বলেন আপনি, আমরা স্যার আবার আলোচনায় যাচ্ছি স্যার। হ্যাঁ, তো এখানে যেমন তাকে দুই দিকে হিপ রিপ্লেস করে দিয়েছি এবং সে এখন সুন্দর হাঁটছে। এই লোকটি, যে লোকটি একটু আগে দেখা গেল তার হিপের দুই হিপটাই, তার বলটা নষ্ট হয়েছে বিকজ অফ ড্রাগস। সুতরাং আমি বলতে চাই যে আমাদের এই যেমন এখানে এখানে এই ভদ্রকে দেখা যাচ্ছে, এও একটা খুব বেশি মধ্যবয়স্কি বা কম বয়সী, হয়তো 28 বা 29 বছরের একটা মানুষ, একটা মানে ইয়াং, ও 40 ইয়ার্স মেল। তো তাকে ফ্র্যাকচার হয়েছিল তার নেক অফ দ্য ফিমার বলি আমরা, যেখানে বলের নিচে যে অংশটা সেখানে ফ্র্যাকচার হয়, সেখানে আমরা তিনটা স্ক্রু বসিয়ে দিই। এটি আমাদের নর্মালি আমরা করি, কিন্তু দেখো এখানে কিভাবে তার রক্ত সঞ্চালনটা বন্ধ হয়ে যে টোটালি হেডটা কলাপস করে গেছে, তাই না? এই ডান দিকে বাম দিকে যদি কম্পেয়ার করা যায় ফারজানা, ইউ ক্যান সি দিস ইজ দি লেফট সাইড অ্যান্ড দিস ওয়ান দ্য রাইট সাইড, টোটালি কলাপস। এবং এই ইয়াং ছেলেটির লাইফটা টোটালি বরবাদ বলা চলে, তাকে কোনো কিছুই করার নাই আর, কারণ তার হেড সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, ধ্বংস হয়ে চলে গেছে। তাকে আমরা এই যে অপারেশন করে দিয়েছি, তাকে আমরা এখন আমরা চেষ্টা করছি তাকে এই দেশে হাঁটছে। তার যেখানে যেখানে তার হাঁটার কোনো রাস্তাই ছিল না, সেখানে সে হাঁটছে এবং সে স্বাভাবিক কাজে ফিরে যাচ্ছে। আরেকজন দেখা যায়, এটিও আমাদের আমরা বলি ফারজানা, ইউ নো অ্যাজ এ ডক্টর, যে এসিডাবুলাম ফ্র্যাকচার হলে এখানে বড় রকমের ধাক্কা খেয়ে যায় এবং এভাবে ইমপ্লান্ট দিয়ে আমরা ফিক্স করে থাকি। আমাদের আমি এখন আমাদের ছাত্ররা ভালো করে এসিডাবুলাম ফ্র্যাকচার, আমাদের অনেকেই বেশ কয়েকজন বেশ ভালো করছে। কিন্তু মুশকিলটা হলো যখন ফ্র্যাকচারটা হয়, যখন ট্রমাটা হয়, যখন ধাক্কাটা লাগে গাড়িতে কিংবা মোটর সাইকেলে কিংবা যে কোনো বড় ভাবে, আমরা বলি যে এগুলো হলো ভায়োলেন্ট ফোর্স, একটা যে ফোর্সটার ফলে তার হেডের মধ্যে দর্শক আমরা হিপ জয়েন্টের রক্ত সঞ্চালনের কারণ এই বিষয়গুলো দেখছিলাম। কিছুক্ষণের মধ্যে আমাদের দর্শক আমাদের অতিথি আজকে সংযুক্ত হয়ে যাবেন আমাদের সাথে, এতক্ষণ ধরে আলোচনায় সংযুক্ত হয়েছে এবং আমাদের সাথে আজকে যিনি অতিথি হিসেবে আছেন আমরা সবাই তাকে চিনি, তিনি স্বাধীনতা পদকপ্রাপ্ত চিকিৎসক, ঢাকা মেডিকেল কলেজে অর্থো সার্জারি বিভাগের প্রাক্তন বিভাগের প্রধান এবং অধ্যাপক, বর্তমানে ল্যাবেট স্পেশালিস্ট হাসপাতালে অর্থো সার্জারি বিভাগের চিফ সার্জন হিসেবে কর্মরত আছেন অধ্যাপক ডক্টর প্রফেসর ডক্টর এম আমজাদ হোসেন। স্যার স্যার কথা বলছিলেন যে হিপ জয়েন্টের আসলে রক্ত সঞ্চালন কখন কখন বাধা প্রাপ্ত হয়ে থাকে সে বিষয়ে আমরা কিছু স্লাইড দেখছিলাম এবং বিভিন্ন বয়সে আসলে এই সমস্যাটি হচ্ছে, তার মধ্যে স্যার প্রথম স্লাইডে আমরা দেখছিলাম যে নারীদের হচ্ছে নারীর বয়সটা স্যার যে প্রসঙ্গটি উঠেছিল যে 20 থেকে 30, পরবর্তীতে আমরা দেখছি 40 বছরের একটি
বয়োজ্যেষ্ঠ 40 বছরের একজন ব্যক্তিরও আসলে হিপ জয়েন্টে রিপ্লেস করা হয়েছে। এই যে হিপ জয়েন্ট পরিবর্তন করতে হচ্ছে বা রিপ্লেস করতে হচ্ছে, এটা কেন হচ্ছে, আমরা এই বিষয়গুলো নিয়ে স্যার আমাদের সাথে সংযুক্ত হলে অবশ্যই আমরা জানবো, এবং রক্ত সঞ্চালন বাধাপ্রাপ্ত হলে আসলে কি কি ধরনের সমস্যা হয়, এটার পরবর্তীতে মৃত্যু ঝুঁকি কতটা থাকে, এই প্রসঙ্গেও আমরা জেনে নিব আজকে আমাদের আলোচনায়। দর্শক, এরই মধ্যে আপনাদেরকে আবারও জানিয়ে দিতে চাই আমাদের আলোচনার বিষয় হিপ জয়েন্টে রক্ত সঞ্চালনের বাধা, মৃত্যু ও প্রতিকার। এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, আমাদের অতিথি সংযুক্ত হওয়ার পূর্ব মুহূর্তে আপনি আপনাদের প্রশ্ন করে রাখতে পারেন, এবং যদি কেউ এরই মধ্যে হিপ জয়েন্টের কোনো জটিলতায় ভুগছেন বা অপারেশন হয়েছে, তাদের এই বিষয়ে কোনো কিছু জানার থাকে, অবশ্যই নাম, বয়স এবং অন্য কোনো দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত আছেন কিনা সেই বিষয়ে উল্লেখ করে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে পরিপূর্ণ প্রশ্ন করবেন, আমরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। দর্শক, আমরা এই অর্থটক অর্থাৎ এই আয়োজনে হাড়ের বিভিন্ন জটিলতা নিয়ে আলোচনা করি, আপনাদেরকে তথ্য এবং পরামর্শ দেওয়ার চেষ্টা করি খুব সুন্দরভাবে। স্বাভাবিক আমরা যে যে স্বাস্থ্য বিষয়ক আয়োজন, তার হ্যালো, হ্যাঁ অর্জন, আমার মনে হয় নেটের প্রবলেম হচ্ছে, আমরা আজকে ক্লোজ করে দেওয়াই ভালো হয়। স্যার আমরা হচ্ছে, সমস্যা নেই স্যার, আমরা আলোচনা আবারও সংযুক্ত হচ্ছি স্যার, আমাদের এখন দেখা যাচ্ছে স্যার, আপনি যদি ওকে আলোচনাটা চালিয়ে যেতেন স্যার। আচ্ছা, দর্শক, ওকে আপনার সাথে ওকে আমাদের অতিথি আবার সংযুক্ত হয়েছেন, আমরা আলোচনাটা আবার চালিয়ে যাচ্ছি। জি। তো আমার মনে হয় এখন নেটের এখানে প্রবলেম ডক্টর ফারজানা। আমরা এখানে আজকে এই যেটুকু দেখানো হলো, আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের এই এইসব ব্যাপারে আমি নেক্সট আরেকটা সিটিং এ আবারও নেক্সট যাব, তখন আজকে না আরেকদিন। তো আমি যেটুকু বলার চেষ্টা করলাম যে বিভিন্ন কারণে আমাদের হিপ জয়েন্টের এই যে প্রবলেম গুলো, হিপ আমাদের যেটা কোমর বলে থাকি, যেটি আমাদের উরুর হাড়ের যে উপরের অংশ সেটি হলো হিপ জয়েন্টের বল, এবং এই বলটা লাগে উপরে পেলভিক বোনের সঙ্গে যে সকেটটা রয়েছে সেইটাতে, তাই না? এইভাবে, এবং এটা একটা ওয়াইড রেঞ্জ অফ মুভমেন্ট হয় আমাদের, সেজন্য আমরা নিচে বসতে পারি, আমরা পা ফাঁক করতে পারি, আমরা ঘুরাতে পারি বিভিন্ন ভাবে। তো সেটি যখন কোনোভাবে নষ্ট হয়ে যায়, সেটি কিন্তু বড় কারণ একটা হলো আমাদের ড্রাগ ইন্ডিউসড বলি আমরা। কারণ প্রচুর মানুষরা, এই যেমন ফারজানা তুমি অনেক সুন্দর আছো, পাতলা আছো, এখন যদি তুমি মনে করো না আমাকে একটু কেউ না কেউ কান মন্ত্র দিল আমাকে একটু মোটা হতে হবে, সুতরাং দোকানে যেয়ে বলছে আমাকে মোটা হওয়ার ওষুধ দাও, দোকানদার সাহেব একটু ওষুধ দেন, তো দোকানদাররা বিক্রি করতে পারলে তাদের লাভ, তো তারা ওই স্টেরয়েড খাইয়ে দিল, এর মধ্যে ডেল্টা কর্টেল থেকে শুরু করে কর্টান থেকে শুরু করে প্রচুর পরিমাণে ওষুধ এগুলো বাজারে পাওয়া যায়, সেগুলো খেয়ে এই কম বয়সী ছেলে মেয়েরা, বেশি বয়সে তো খেতেই হয়, করোনা হয়েছিল আমাকেও খেতে হয়েছিল, তো আল্লাহ বাঁচাইছে যে আমার মানে হেড অফ দ্য ফিমার এখনো ঠিক আছে, আমি জানি না, কারণ করোনা রোগী কিন্তু অনেকেই এখন আসছে, তাদেরকে লং স্ট্যান্ডিং এই স্টেরয়েড মানে খেতে হয়েছিল, ইনজেকশন ইনজেক্টেবল দিতে হয়েছিল, তো সেগুলোর এই যে পার্শ্ব প্রতিক্রিয়াটা নিয়ে, কিংবা রিমাটয়েড আর্থ্রাইটিস, লিউপাস এরিথ্রোমাইটোসাস, এইসব ডিজিজ গুলোতে যেখানে, কিংবা শ্বাসকষ্ট প্রচন্ড হচ্ছে, তার শ্বাসের মানে অ্যাজমা আছে এবং বেশ কষ্ট হয়, তখন করা হয় কি এই এই ড্রাগটাকে দেওয়া হয়। এটা হলো না, আমরা একসময় বলতাম মুকাদ্দাস, মানে এটা দিলে সে মোটামুটি সাপ্রেস করে রাখে, তাকে আরাম পায় একটু। সর্বরোগের ঔষধ হিসেবে আমরা স্যার জানতাম যে এক্স্যাক্ট সর্বরোগের ঔষধ হচ্ছে স্টেরয়েড, এবং স্টেরয়েড, যে কোনো অসুখের ক্ষেত্রেই কিন্তু, আসলে রোগের ক্ষেত্রে স্টেরয়েডটা আগে কিন্তু একদম জনবহুল ভাবে প্রচলিত ছিল এই ওষুধটি স্যার, আমরা রাইট, সর্বরোগের ঔষধ হিসেবে আসলে জানি আর কি না স্টেরয়েড। না শেষ ঔষধ, এটাকে এটাকে পরে আর কোনো ওষুধ কাজ করে না, সুতরাং কিন্তু এটার যে পার্শ্ব প্রতিক্রিয়া মারাত্মক ভাবে, এবং এইভাবে মানে দরকার নাই অনাবশ্যকীয় ভাবে যদি কেউ ব্যবহার করে থাকে, ওই যে বললাম যে যেমন ইয়ারহানা নামে একটা মেয়ে টাঙ্গাইলের, সে তার মা এসে বলছে আমার কানে কানে ডাক্তার সাহেব আমার মেয়ে তো বাঁচতে চায় না, কেন যে আমি ও সুইসাইড করবে, কেন কি হলো, তারপরে গল্প শুনলাম সে ও দোকানে যেয়ে তাকে কেউ বলেছে, সে দোকানে যেয়ে ওষুধ খেয়েছে, ওই স্টেরয়েড খেয়েছে, খেয়ে তার দুটো বলই নষ্ট হয়ে গেল,
এখন তো সে পা ফাঁক করতে পারে না, বুঝতে পারে না, তার ভীষণ কষ্ট, ক্লাসে ভর করে হাঁটতে হয়, তো তার ভবিষ্যৎ তো অন্ধকার অন্ধকার, বিয়ে শাদী তো মানে সে দূরের কথা, সে নিজের জীবন নিজেই বাথরুমে যাবে বসবে এটিও সম্ভব না। তখন আমি বললাম, তুমি আমার মেয়ে, আমি তোমাকে ব্যবস্থা করে দেবো, এবং আমি করেছি, আমি রোটারি ক্লাবে যেয়ে বলেছি, বিভিন্ন জায়গায় যেতে থাকার কিছু সাহায্য করেন, কারণ এগুলো তো কস্টলি ইমপ্ল্যান্ট গুলো, তো আলটিমেটলি আমি ফ্রি অফ কস্ট তাকে সমস্ত ব্যবস্থা করে বাড়ি পাঠিয়ে দিয়ে সে এখন অনেক ভালো আছে, দৌড়াচ্ছে। সেদিনও আমার সঙ্গে দেখা করতে আসতো প্রায় 12 বছর পরে। তো এই যে মানে আমার এখানেই কথাটা যে যদি সে ঔষধ ভাবে না খেত, তো কি মোটা পাতলা আছি তো ভালো, তো পাতলা তো সবাই, স্লিম ইজ অলওয়েজ গুড, কিন্তু আমাদের কিছু মানুষের এই বদ্ধ খারাপ ধারণাটা যে ও এত পাতলা কেন, এই মেয়েটি এত ওষুধ খাওয়া দরকার, এবং ছেলেগুলো শুরু করছে ইদানিং। সেই জন্যই আমি এই প্রসঙ্গটা বারবারই আনতে চাই। তারপরে অন্যান্য ক্ষেত্রে যেমন ট্রমা হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট বা ট্রেন গাড়ি অ্যাক্সিডেন্ট, সেখানেও যদি বড় রকমের আমাদের বলটা অ্যাসিটোবলাম থেকে বেরিয়ে যায়, তো যে বলা হয় যে পানির মাছ যখন ডাঙ্গায় ফেলা হয় তখন সে মাছটি ন্যাচারালি মরে যাবে, তো আমাদের হেড অফ দ্য ফিমার যখন বেরিয়ে চলে আসে, ডিসলোকেশন হয়, এবং এটা ইমার্জেন্সি হিসেবে দেখতে হয় যে ইমিডিয়েটলি রিডিউস করো, তাহলে সে বসে গেল, না হলে সে বাইরে থাকলেই ও এভাস্কুলার মানে রক্ত সঞ্চালনটা বন্ধ হয়ে যায় এবং এর পরবর্তীতে সে মৃত্যুবরণ করে, মাথাটা মরতে থাকে, তখন সে মুভমেন্ট হয় না, কলাপস করে যায়, তার অ্যাবনর্মাল যদি দুদিকে হয় তাহলে তার সমান থাকে, না হলে একদিকে অনেক ছোট বড় হয়ে যায়। তো এইভাবেই আমাদের অবস্থানটা। তা আমি মনে করি সেই জন্য যে দুর্ঘটনা থেকে শুরু করে ঔষধ, তারপরে বিভিন্ন জায়গায় যেন আমরা জুডিশিয়ালি স্টেরয়েড ব্যবহার করি, আরো অনেকগুলো কারণ আছে, যতগুলো, আরেকটা জিনিস হলো আমাদের স্মোকিংও খারাপ, সিগারেট বিড়ি এগুলো সমস্তগুলো অত্যন্ত, কারণ এরা রক্ত সঞ্চালনকে বন্ধ করে দেয়। ইদানিং তো কথা আসছে ক্যালসিয়ামও এটা ক্ষতি করতেছে, ক্যালসিয়ামও রক্ত রক্ত নালীর মধ্যে আননেসেসারি ক্যালসিয়াম খেয়ে স্ট্রোকের খবর বাড়াচ্ছে, স্ট্রোক বাড়ায় দিচ্ছে, আমাদের ব্রেনে হ্যামারেজও করতে পারে, সেখানেও মানে স্ট্রোক করতে পারে, তো তারপরে আমাদের যে হার্টের হৃৎপিণ্ডেরও রক্ত নালীগুলোতে ক্যালসিয়াম যে ডিপোজিট হতে পারে। সুতরাং আমরা এই আননেসেসারি ওষুধ, আননেসেসারি যেগুলো দরকার নেই কোনো ওষুধ ড্রাগের, সেগুলো আমরা খাবো না, এবং অ্যাক্সিডেন্ট হলে যত তাড়াতাড়ি সম্ভব, বিশেষ করে আমাদের হিপ জয়েন্টে যদি বড় রকমের ফ্র্যাকচার হয়ে থাকে তাহলে, বা বড় রকমের ডিসলোকেশন হয়ে থাকে, তো যত তাড়াতাড়ি সম্ভব আমাদের স্পেশালিস্ট হসপিটালে যে যারা এ বিষয়ে বিশেষজ্ঞ পারদর্শী তাদের কাছে যে দেখা করে ব্যবস্থা করতে হবে। আমি আজকে এইটা প্রসঙ্গ আরেকদিন আমরা আলাপ করবো, আজকে আমার মনে করি যে হ্যাঁ, তো কোনো যদি প্রশ্ন থাকে তাহলে বলো ফারজানা। স্যার, এর মধ্যে স্যার আমি দুটো প্রশ্ন একটু নিতে চাই স্যার। একজন দর্শক সংযুক্ত হয়ে আমাদেরকে প্রশ্ন করেছেন, মারুফ হোসেন, তিনি বলেছেন হিপ জয়েন্টে রক্ত সঞ্চালন কমে গেলে মৃত্যু ঝুঁকি কতটা থাকে? ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। স্যার শেষ মুহূর্তে কিছু প্রশ্ন নিয়ে আমরা শেষ না না, করতে খুব চাচ্ছি। খুব সুন্দর প্রশ্ন, এটি সুন্দর প্রশ্ন। যেমন গতকাল না পরশুদিন আমার কাছে এক ডাক্তার এসেছে, সে ডাক্তার মানে নর্থ বেঙ্গল থেকে এসে আমার কাছে আসছে, স্যার আমার এই অবস্থা, আমাকে অনেকেই আপনার কাছে পাঠিয়েছে, কেন তার রক্ত সঞ্চালনটা কিছুটা হলেও শুরু হয়েছে, তার একটু পেইন হচ্ছে, মানে আমরা বলি গ্রয়েন পেইন, কুস্কি আছে না আমাদের, সেই গ্রয়েন মানে কুস্কি, এই যে পেটের তল পেটের নিচের যে আমাদের যে লাইনটা যেটা আমরা বলি ইনগুইনাল লিগামেন্ট, সেইখানে কুস্কি বলি আমরা বাংলাতে, তো এটি গ্রয়েন বলা হয়, ওইখান ওর নিচে ওইখানেই ব্যথাটা শুরু হয়। ব্যথাটা প্রথম রুগীরা অনুভব করে যে একটা অস্বস্তি অস্বস্তি ভাব, কিন্তু সবই ঠিক আছে, হাঁটাচলা করছে, দৌড়ঝাঁপ করছে, খেলাধুলা করছে, বাট কোনো সময় তার অস্বস্তি লাগতেছে, তো তারও ডাক্তারের সন্দেহ হয়েছে, তারপরে সে এখানে ওখানে গেছে, তারপর আলটিমেটলি সে এমআরআই করেছে, এক্স রে করেছে, তারপরে আমার কাছে ডাক্তাররা কয়েকজন মিলে স্যারের কাছে যে একটু দেখায় না, স্যার কি উপদেশ দেয়, তো আমি তাকে সঙ্গে সঙ্গে বললাম তুমি প্রথম কাজটা হলো ওজনটা কমাও, রিডিউস ইউর ওয়েট সাবস্টেনশিয়ালি, মানে আমার প্রশ্ন হলো তাকে যতটুক সম্ভব ওজনটা কমায় ফেলুক, যতটুক সম্ভব সে এখনই সাঁতারে যাক, বললাম তুমি ভর্তি হয়ে যাও কোনো মানে সাঁতারখানায়, কারণ পানিতে তো আর ওয়েট নিতে হয় না, ইউনো যদি আমরা হাঁটি বা দৌড়াই বা জগিং করি তা সরাসরি আমার বলের মধ্যে হেড অফ দ্য ফিমার যেটা আর কি সেই সকেটের মধ্যে যে ধাক্কা খেয়ে খেয়ে ওটা আরো কলাপস করবে, সো বেস্ট হচ্ছে সুইমিং, বেস্ট হচ্ছে সাইক্লিং, বেস্ট হচ্ছে অন্য কিছুতে তার এক্সারসাইজ করে তার ওয়েটটাকে কমানো,
যত ওজন বাড়বে তত তার এই যে রক্ত সঞ্চালনটা কমে যাচ্ছে সেখানে ধাক্কা খাচ্ছে। তো ওই মুহূর্তে যদি এগুলো করা হয়, মানে একেবারে একদম প্রাথমিক অবস্থায় কেবল শুরু, কেবলই সিগনাল দিচ্ছে পাক করে যে এই আমি আসতেছি, রক্ত সঞ্চালনটা বন্ধ হচ্ছে, তাহলে রক্ষা করা যাবে, আমি মনে করি রক্ষা হবে। এরকম আমি আরেকজন ডাক্তার, আমাদেরই এক খুব এক সময়কার এক মন্ত্রীর জামাই, আমাদেরও জামাই, সেই ছেলের হয়েছিল, আমি ওইভাবেই বলেছি বাবা তোমার সমস্ত ও অর্থোপেডিক সার্জন সব বন্ধ করে দিয়ে তুমি এখন হোটেল সোনার গায়ে ভর্তি হয়ে যাও। তাই সে করেছে, সে 2 বছর একদম ওজন কমিয়ে সোনার গায়ে যে সাঁতারে পড়েছিল 1/2 ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, যেহেতু তার অ্যাবিলিটি আছে হি কুড অ্যাফোর্ড, তো সে এখন আবারও মানে রমনমা প্র্যাকটিস করছে, অপারেশন করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এটি মানে প্রাথমিক অবস্থায় যদি সাসপেক্ট করা হয় তাহলে খুব ভালো হয়। প্রাথমিক প্রথমে একবার সন্দেহ করতে হবে যে কিছু একটা হতে যাচ্ছে আমার আমার এই কুস্কির ওখানে বা আমার হিপ জয়েন্টে। ওকে, নেক্সট প্রশ্ন ডক্টর ফারজানা। স্যার স্যার ধন্যবাদ স্যার, আশা করি আমাদের দর্শকদের প্রশ্নের উত্তর পেয়েছেন। আরেকটি প্রশ্ন নিচ্ছি স্যার, দর্শকের নাম হচ্ছে শরীফুল ইসলাম, তিনি যে প্রশ্নটি করেছেন, স্যার আসসালামু আলাইকুম, আমি জানতে চাই হিপ জয়েন্টের রোগ নিরাময়ে করণীয় কি এবং প্রতিরোধে আপনার পরামর্শ কি থাকবে? ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। রোগ তো হতে পারে, যেমন আমি বলি যে অনেকগুলো রোগ, আমি তো বললাম এগুলো হলো ড্রাগ ইনডিউস বা কতগুলো, এছাড়াও যেমন টিউবারকুলোসিস একটা মানে যক্ষা, জয়েন্টে যক্ষা হতে পারে, হিপ জয়েন্টেও যক্ষা হতে পারে, টিবি, সেটি হলে একটু জ্বরজ্বর লাগবে, একটু অস্বস্তি লাগবে, একটু শুইলে মনে হবে কেমন অস্বস্তি লাগতেছে আমার মানে জয়েন্টটাতে, খুব ধীরে 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 আগাতে থাকে, কিন্তু ওখানে জ্বর হয়। আগে যে বললাম এভিএন, মানে এভিএন মানে অ্যাভাসকুলার নেক্রোসিস, রক্ত সঞ্চালনটা বন্ধ করে দেয়, সেখানে কিন্তু এটা হয় না। এখানে টিবি যে জীবাণুটা তারাই ওরাই ভিতরে যে ফ্লুইডের মধ্যে জয়েন্ট ফ্লুইডের মধ্যে চলে যায় এবং তারা ধীরে ধীরে কার্টিলেজকে ড্যামেজ করে, তারা তার মানে প্রসেসটাকে হ্যাম্পার করে দেয়, ধীরে 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 তার কলাপস করে যায় এবং একটা সময় তাকে অপারেশনে যেতে হয়, যেহেতু প্রথম থেকে ওরকম ধরা পড়লে তো ভালো, না পড়লে এরকম আরো ট্রানজিয়েন্ট সাইনোভাইটিস বা আমার যে লিউপাস এরিথেমাটোসাস, তারপরে আমাদের অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলাইটিস, এসব ক্ষেত্রেও আমাদের হিপ জয়েন্টকে ইনভলভ করতে পারে। সেগুলো আমরা যারা ক্লিনিশিয়ান আছি তারা আমরা আগে সাসপেক্ট করব, সন্দেহ করব, সন্দেহটা আমাদের জন্য সবচেয়ে বড় কাজ যে কি হতে পারে, এবং রোগীকে রেগুলার ফলো আপে আসতে হবে, দৌড়ায় একগাদা টেস্ট করলে হবে না, আমার স্পেসিফিক দেখে দেখে টেস্ট করতে হবে। অনেক ধন্যবাদ ফারজানা, তারপরে নেক্সট। স্যার অসংখ্য ধন্যবাদ। আমি স্যার সর্বশেষ একটি প্রশ্ন নিয়ে আমাদের আজকের আয়োজনটি শেষ করব স্যার। দর্শকের নাম হচ্ছে সুমিত বিশ্বাস, তিনি বলেছেন, স্যার আসসালামু আলাইকুম, আমার বাবার বয়স 65 বছর, তার ডায়াবেটিস হাইপারটেনশন আছে, 6 মাস আগে তার হিপ জয়েন্টের অপারেশন হয়েছে, এই মুহূর্তে কি ধরনের সতর্কতা অবলম্বন করা প্রয়োজন? ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। হ্যাঁ, ডায়াবেটিস আছে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে, ডায়াবেটিস মাস্ট মানে নিয়ন্ত্রণে রাখতেই হবে। তারপরে হলো তার প্রেশার আছে নিশ্চয়ই, থাকতেই পারে, 65 ইয়ার্স, আমাদের সবাইই প্রেশার আছে, তাদের আমাদের বয়স 65 বা 70 হয়ে গেছে, তো প্রায় আর সবাই হয় না। তো তাকে আমি বলবো, তাকে রীতিমতো যে মাংসগুলো আছে তার অ্যারাউন্ড দ্য হিপ, অ্যারাউন্ড দ্য নিকে শক্তিশালী রাখা, অ্যাডাক্টর অ্যাবডাক্টর বিভিন্ন গ্রুপের মাসেল গুলো রয়েছে এগুলোকে একটু পাওয়ারফুল রাখা, হাঁটা চলা করা, দৌড়ঝাঁপ করা, সিঁড়ি দিয়ে উঠানামা করা, কোনো রেস্ট্রিকশন নাই, হি ক্যান ইভেন প্লে গলফ, কোনো অসুবিধা নেই, কাজেই এটি নিয়ে কোনো ভয়ের কারণ নাই, সব ধরনের কাজ করবে এবং যত বেশি সাহস করবে যত মাংসপেশিগুলো শক্তিশালী থাকবে তত ভালো থাকা যাবে। আর যদি সন্দেহ হয় তাহলে আমার সঙ্গে একটু জন্য কথা বলে উনি নিজেই। ধন্যবাদ ফারজানা, অসংখ্য ধন্যবাদ স্যার, আমরা আজকের আয়োজনটা এখানেই শেষ করবো স্যার। শেষ করার পূর্ব মুহূর্তে আমাদের দর্শকদের স্যার উদ্দেশ্যে আপনার সার্বিক কি পরামর্শ থাকবে? দর্শকদের কথা হলো, আমার দর্শকদের উদ্দেশ্যে যে আপনারা যখন তখন যে কোনো জায়গায় ওইভাবে ওষুধের ব্যাপারে খুবই সাবধান থাকবেন, ওষুধ এটা বেশি দিন আগে হয়নি, এই 15 বছর, 10 বছর, 20 বছর আগে ওষুধগুলো এসেছে, তার আগে মানুষ ওষুধই খেত না, তো এখন ওষুধ যেমন একটা আমাদের জন্য খারাপ, ঠিক তেমনি আপনারা রাস্তাঘাটে চলাফেরা করার সময় অ্যাক্সিডেন্ট থেকে মুক্ত থাকেন, অ্যাক্সিডেন্ট যাতে না হয় সেদিকে কেয়ারফুল থাকেন এবং সাবধানে গাড়ি ঘোড়া চলাফেরা করেন, রাস্তা পার হন, এগুলো মারাত্মক মারাত্মক অ্যাক্সিডেন্ট করে এইসব জায়গাতে হিপ জয়েন্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমাদের ক্ষতি করতে পারে। আর বাকি এইটাই থাকলো, এর ভিতরে আপনাদের আমি যেটা বলি, লাইফ ইজ মুভমেন্ট, মুভমেন্ট ইজ লাইফ, মানে সর্বদা চলার মধ্যে থাকবেন, মনটাকে ভালো রাখবেন,
ভালো কাজের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখবেন, তাহলে আপনি আপনাকে যতই হোক না কেন ভালো লাগবে, এবং এইভাবেই আমরা একটা সুন্দর জীবন যাপন করতে পারি। অনেক ধন্যবাদ ফারজানা, শুভরাত্রি সবাইকে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়ে, যদিও নেটওয়ার্ক জনিত জটিলতার কারণে আজকে আমাদের আলোচনাটা সংক্ষিপ্ত করতে হয়েছে। আশা করি আমাদের দর্শকরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আমার আগামী কোন একটি পর্বে এই বিষয়ে আবারও বিস্তারিত আলোচনা করব। স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট, শুভরাত্রি স্যার। দর্শক, শুভরাত্রি। আপনাদের আপনাদের এতক্ষণ আমাদের সাথে ছিল সবার পছন্দের এবং প্রিয় ব্যক্তিত্ব এবং চিকিৎসক প্রফেসর ডক্টর এম আবজাদ হোসেন স্যার। তিনি কথা বলছেন হিপ জয়েন্টের রক্ত সঞ্চালনে বাধা, মৃত্যু ও প্রতিকার। দুঃখিত দর্শক, নেটওয়ার্ক জনিত জটিলতার কারণে আমাদের আজকের আয়োজন এখানেই শেষ করতে হচ্ছে। আমরা আগামী কোন একটি পর্বে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথে সংযুক্ত থাকবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে রেনেটা লিমিটেড নিবেদিত MAPS20 রোলাকের সৌজন্যে অর্থটক উইথ প্রফেসর ডক্টর এম আমজাদ হোসেনের আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি আমি ডক্টর ফেরজানা আলী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রাজ টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। You are watching Raj TV, জাগরণে বাংলাদেশ। Please subscribe our channel.